নমস্কার বন্ধুরা, আমি এখন খাজা বানাবো। আমি এখানে 4 কাপ ময়দা নিলাম, 1/2 চামচ খাওয়ার সোডা দিলাম, এখানে আমি 6 চামচ মতো সাদা তেল দিলাম। আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা শক্ত করে মাখবো। ডোটা আমার হয়ে গেছে, এটা একটুখানি ঢেকে রেখে এভাবে আমি শিরাটা তৈরি করব। এখানে 1 বাটি চিনি নিয়েছি, ওই বাটিরই সমান পরিমাণ জল দিয়েছি। রসটা আমার ফুটছে, এর মধ্যে 1 টুকরো লেবু দিয়ে দেবো, লেবু দিলে রসটা জমে যায় না। আর 2খানা এলাচ দিলাম। আমি লেচিগুলো করে নিলাম, এবার রুটির সাইজের একটা একটা করে বেলে নেব। রুটিগুলো কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। এবার 4টে আমি রুটি বেলে নিয়েছি, এবার 4টে রুটি দিয়ে আমি এটা করব। রুটিগুলো আমি মাঝখানে তেল মাখিয়ে একটার পর একটা নিয়েছি। এবার আমি সব কটা রুটি রোল করে নিলাম, সাইডে কেটে ফেলে এবার আমি পিস পিস করে কেটে নেব। একটা পিসকে নিয়ে আমি হাতে একটু চাপ দিয়ে লম্বা করে বেলে নিলাম। সিরাটা আমার হয়ে এসছে, বেশি ঘন করতে হবে না, সিরাটা আমার রেডি। এবার আমি খাজাগুলো ভেজে নিচ্ছি। একটা খাজা আমার ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা হলে এবার আবার রসে দেবো, তারপরে রস থেকে তুলে নেবো, একটু রসে চুবিয়েই তুলে নিতে হবে। এবার আমি বউ গজা বানাবো, লুচির মতো বেলে নিয়েছি, এবার এটাকে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আরেকটা লেচিকে বেলে আমি এরকম করে ভাঁজ করে নেব। এবার কেটে রাখা টুকরোটা দিয়ে আমি এবার এটা বেঁধে নেব। এবার আমার সব কটা বানানো হয়ে গেছে, এবার আমি একটা একটা করে এগুলো ভেজে নেব। আমার সব কটা ভাজা হয়ে গেছে, এবার আমি রসে দেব। রসে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, একটু রেখেই তুলে নিতে হবে। এবার আমি গজা বানাচ্ছি। মোটা করে ময়দার ডো নিয়ে সেটাকে আমি 4 ভাগে কেটে নিলাম। তারপরে একটাকে একটার উপর রেখে ভালো করে সাইডগুলো আমি মুড়ে নেব। এবার এটাকে চেপে চেপে শেপে আনতে হবে। এবার চাকু দিয়ে আমি সাইজ করে এবার এগুলোকে কেটে নিলাম। গজাগুলো তেলে ভেজে রসে দিয়ে দেব। সবকটা গজা আমার তৈরি হয়ে গেছে, বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার ভিডিওর বাকি অংশটা আপনারা দেখে নিন। আমার মেয়ে এবার টেস্ট করে কি রিয়াকশন দিল সেগুলো আপনারা দেখতে পাবেন। হয়ে গেছে,
এবার প্রসাদ দিলাম ঠাকুরকে। প্রসাদ খাচ্ছ? তখন আমি একটু পেট পুজো করি। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কিরকম হলো। তাহলে এখন আসি, টাটা।